আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর চাটনি শেষ পাতে টমেটোর চাটনি খেতে আমরা সবাই ভালোবাসি আর এই টমেটোর চাটনি খুব কম সময়ে সহজেই তৈরি করা যায় ফিস্ট ক্রিয়েটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব লো ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর সুগন্ধ বেরোলে মশলাটা আমি একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করে এটাকে মুড়ো করে নেব চাটনির জন্য এখানে আড়াইশো গ্রাম পাকা টমেটো নিয়েছি টমেটোটাকে ভালো করে ধুয়ে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর কড়াইতে এক চামচ সরিষার তেল দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেব এরপর একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে দেব এই সময় লবণটা দেওয়ার কারণ হল টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে এরপর ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট কুক হতে দেব পাঁচ মিনিট পর একটু নাড়াচাড়া করে নেব দেখুন টমেটোগুলো কত ভালো সিদ্ধ হয়ে গেছে এই সময় এখানে আমি একশো গ্রাম চিনি দিয়ে দেব চিনি আপনারা কম বেশি দিতে পারেন এই সময় চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ক্রমাগত নাড়তে হবে পুরো চাটনিটা লো ফ্লেমেই করতে হবে বেশি জোরে দিলে টমেটোর রস চিনি রস খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে চিনি দেওয়ার পর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেলে দানা ছাড়িয়ে টুকরো করে কেটে রাখা পঞ্চাশ গ্রাম খেজুর দিয়ে দেবো কিছু কিশমিশ দিয়ে দিলাম আর কিছু কাজু দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো খেজুর কাজু কিশমিশ কম বেশি ব্যবহার করতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেলে দু মিনিট ফুটতে দেব দু মিনিট পর কিছু টুকরো করে কাটা আমসত্ত্ব দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি সবশেষে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা এক চা চামচ দিয়ে দিলাম এই মশলা বেশি দেবেন না বেশি দিলে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর মশলাটা চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা পাত্রে চাটনিটাকে তুলে নেব তাহলে দেখলেন তো কত কম সময়ে একটা সুন্দর টমেটোর চাটনি তৈরি হয়ে গেল আর এই চানিটা খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ